আপনি তো বাংলাদেশের অনেক ব্যস্ততম নায়ক, তা হুগলার বেড়ার ছবি করে আপনার কেমন অনুভূতি লাগছে? আমার খুব ভালো লাগছে, আর ওসে নাচ গান করে খুব ভালো লাগছে। ওকে, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ পারেন। আমার প্রথম প্রশ্ন, হ্যাঁ আপনি বলেন। কবে থেকে বিড়ি খাওয়া শুরু করছেন? 4-5 বছর আগে থেকে। আমার দ্বিতীয় প্রশ্ন, আপনি বিড়ি টেনে কেমন মজা করছেন? খুব ভালো। আমার তৃতীয় প্রশ্ন, আপনি বিদেশি কোন নায়িকার সাথে ছবি করতে পছন্দ করেন? শ্রাবন্তী। শ্রাবন্তীও আমারও। তো বাংলাদেশের জনপ্রিয় নায়িকা কোনের সাথে শুটিং করে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, ওর সাথে ছবি করে খুব ভালো লাগছে। তো আপনার তো হলিউড থেকে অফার আছে, তা আপনি কি সেখান থেকে রাজি? হ্যাঁ আমি রাজি। ওখানে যে আপনি কি ছবি করবেন তার কি আপনি ঠিক করেছেন? না এখন তো ঠিক করা হয়নি, হবে। তা লাভ স্টোরি নাকি অ্যাকশন? ও, এটা তো শুনেছি অনেক নাম দেখা হচ্ছে, তা মনে হচ্ছে ফাটিয়ে দেবেন আপনি। হ্যাঁ দিতে পারি। তারপর শুনেছি আপনার হুগলার হৃদয়ের মাঝে হুগলার বেড়া একটা ছবি বেরোচ্ছে, সেটা কেমন হবে? খুব ভালো। খুব ভালো, ও আমারও খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আমরা এবার দেখা হবে, আমরা এসেছি গুল্লা গুল্লা শুটিং থেকে, তা গুল্লা থেকে আছি পিড়া, আবার দেখা হবে। খুদা হাফেজ। আচ্ছা খুদা হাফেজ।